গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানন্দার ঘরকন্নার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ, আর এই মাসের শেষ থেকেই আমার ব্লগিং, মানে কলকাতার ব্লগিংটা আমি শুরু করছি। কারণ আমরা এসেছি 9 তারিখে, এসে থেকে প্রচুর কাজ ছিল পরপর, স্বাভাবিকভাবেই, মানে যেহেতু থাকা হতো না, সেই কাজগুলো কখনোই কোনোদিন করা হয়নি। তো এবার যখন আস্তে আস্তে এখানে সেটেল হয়েছি, সমস্ত কিছু সেট করা, এই এসি লাগানো, সব পরপর চলছিল, তো আজকে ফাইনালি সময় সুযোগ পেয়েছি লাইফস্টাইল ব্লগ করার এবং তোমাদের সাথেও আজকে সারাদিন যা যা করব সেটা শেয়ার করব। অবশ্যই দেখতে থাকবো পুরো ব্লগটা। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এইভাবেই সেট সমস্ত কিছু মানে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর সেই আমাদের যে সোফার সেটটা, সেটা এখানে রাখা আছে। টিভি ক্যাবিনেটটা এখানে রেখেছি, ওইখানে মায়ের একটা আলমারি আছে যেটা ইন্দ্রনীলের বই আছে। গুড মর্নিং, অনেকদিন বাদে আমরা দুজন দেখা দিয়েছি ব্লগে। এবার থেকে চেষ্টা করব কলকাতা থেকে সমস্ত ব্লগ গুলো তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, এবার থেকে আস্তে আস্তে আমরা কনসিস্টেন্ট হওয়ার চেষ্টা করব, দেখা যাক কতটা পারি আর কি। না, এসে থেকে আমাদের পরপর কাজও চলছিল, না অনেক দৌড়দৌড়ি, পুরোপুরি মানে এখনো সেট হয়নি। রান্নাঘরও এখনো বেশ কিছু কাজ করছি, ওখানে যে বাসন টাসন এসছে সেগুলো সেট করা, ঘরটা মোটামুটি সেট করে নিয়েছি, সেটা করতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে ও 16 তারিখ থেকে জয়েন করলো। ঘড়িতে এখন বাজে 10:40, ইন্দ্র তো 9:15 বেরিয়ে গেছে, তখন কোনো ভিডিও করতে পারিনি, প্রচণ্ড আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তারপরে ঘরে মানে ওপরে আসলাম, অ্যাকচুয়ালি আমাদের ওপর আর নিচ আগেকার দিনের বাড়ি, তো তোমাদেরকে পরে যখন পুরো বাড়ি ঘুরে দেখাবো তখন বুঝতে পারবে। তো নিচে ওপরে এলাম, এসে ঘর দোর সমস্ত ঝাড় দিয়ে মুছে এবারই চান টান করে রেডি হয়ে একটু পাখার তলায় বসেছি। এত তীব্র রোদের তাপ, দেখো আগেকার দিনের বাড়ি তো ওই সেই কাঠের খড়খড়ি জানলা ঠান্ডা রয়েছে, তো ওগুলো সব বন্ধ করে দিয়েছি, না হলে এই দিকটা হচ্ছে পুরো পূর্ব দিক, মানে সকালবেলা সাংঘাতিক রোদের তাপটা আসে। তো এই যে জানলা দরজা বন্ধ আছে, এখন ঘরটা বেশ ঠান্ডা। আর রেডি হয়ে গেছি, যাব একটুখানি বোনের ফ্ল্যাটে, আর সামনে যেহেতু জেঠুর কাজ আসছে তো সেগুলোর বিষয়েও কিছু কাজ রয়েছে পাটুলিতে, সেগুলোও সারব। বোনের ফ্ল্যাটে যাওয়ার কারণ হচ্ছে আমার পিস্তত দিদি আসছে, আর তো অনেক দিন দেখা হয়নি, দেখাও হবে, একটু আড্ডা হবে, গল্প হবে, কাজ হবে, সব মিলিয়ে মিশিয়ে আর কি। তো সেগুলো তো অবশ্যই ভিডিও করব, তোমাদের সাথেও শেয়ার করব। জাস্ট একটু পাখার তলায় বসলাম, এখন মনে হচ্ছে চান করে এসেও ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। তো চলো আবার বেরিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। কে এসেছে? তুই এসছিস আর আমি আসিনি? ভূত এসছে? এটা এটা কার বাড়ি? এটা আমার বাড়ি। আচ্ছা চলো, আচ্ছা আমি আমি জুতোটা জুতোটা খুলে নিই, জুতোটা এটা কোথায় রাখবো? মাথায় রাখবো? আমি তো মাথায় করে নিয়ে এলাম, তাহলে কোথায় রাখবো এখন? কোন জানলায়? ওই জানলাটায়? তো ওইটা কে শুয়ে আছে? ও, তুমি টেডি বিয়ারের উপরে শো? তুমি তো তোমার পুতুলটাকে পটি করে সেটা দেখি দাও। এ মা, ও ওটা তো শোয়ার জায়গা। তুমি স্কুলে গেছিলে? কি টিফিন নিয়ে গেছিলে? আপেল। এ ফর অ্যাপেল, আর বি ফর, এই বি ফর কুকুর, বলো ঠিক করে বলো, বি ফর কি? বি 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 ফর, বি বি ফর বলো, বল
চলো দাদু ভাই ডাকছে, চলো। কি কি বলো? কোনিচিওয়া সায়োনারা, কচি 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 সায়োনারা। আমাকে একটু আগে বলছে মিমা বেশি বকো না, খুব খারাপ হয়ে যাবে। আর তোকে বলি বেশি বদমাইশি করিস না, খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সব সময় খালি মুখে হাত। জিজ্ঞেস করো সবাই কেমন আছো, ভালো আছো বলো। ও বলো সবাইকে নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সবাই পুরো ব্লগটা দেখবে। আমি কি ভালো? ভালো না, তুই তো বললি আমি খারাপ। বল আমি কি ভালো না আমি খারাপ। এটা কে তাহলে? এটা দাদা নয় তো, এটা কে? এটা ভূত। এই যে এইখানে লুকিয়ে আছে, ওই দেখ এটা কে রে? একটা মিমা এসেছে। হ্যাঁ, তুমি দাদা তাকে ভূত এই এই চলে গেল। এটা কে এসেছে? দাদাও লজ্জা পাচ্ছে, ভাইও লজ্জা পাচ্ছে। বাবার এখান থেকে পুতুল কি দিয়ে ভাতু খাচ্ছ বাবু? কি কি বলো মুখে বলো। চিকেন দিয়ে ভাত খাচ্ছ, জল খাও। তুমি যখন রান্না করো তখন তো খুব চাল দাও, সব দিয়ে দাও, নুন চাল সব দিয়ে দাও। আমার চাল লাগে না, দুটো দাও। আয় তুই তো এদিকে আয়। ভাত, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, মুসুর ডাল, আর এখানে হচ্ছে চিকেন। একদম প্লেট সাজিয়ে সবাই বসে পড়েছে। এদিকে পিয়ালি দি, এদিকে ঝুম্পা। হ্যাঁ সত্যি তাই, জমিয়ে খাওয়ার জন্য সব সময় কি অনেক অনেক পদ, অনেক পদ রান্না করতে লাগে না, এক পদও জমিয়ে খাওয়া যায়, তাই তো বলো পিয়ালি দি? আমরা তো যে গল্প করবো বলে, হ্যাঁ আমরা কি খেতে এসেছি? হি কি হলো এটা? এবার দাদা, দাদাকে দাও, দাদা দাদা একটা মারুক। কি হলো? বারবার কি হচ্ছে? কি হলো মারবে না দাদা তো মজা করছে।
না দাদা মাইচ না। ঢেনে খুলে দিল, ব্যাস হলো তো, হলো কোমরটা কিরাম করে, কোমরটা এই 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 এইটা 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 এখন ঘড়িতে বাজছে রাত 9টা, আর আমরা এখানে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম তিস্তমে ওই দিদি, তারপরে এসে এখানে একটু গল্প টল্প করলাম, করে ওরাও চলে গেল একটুখানি নারুয়াকে নিয়ে, ওদেরকে মেট্রো স্টেশনের কাছে তুলে দিয়ে এলাম। আর আমি এখন এই রাতে ডিনার করছি, বাড়ির গাছের পুঁই শাক আর মাছ। না না আর কত পাবো না, কি আছে কুমড়ো চিংড়ি এগুলো রেখে দাও, নিয়ে যাও তুমি। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রনীল আজকে আর আসেনি, ও সোজা অফিস থেকে বাড়ি চলে গেছে, আমি একটু দেখা করে গেলাম। পেঁয়াজ দিচ্ছ না মাছের ঝালে? না ভালো লাগছে খেতে, ভালো লাগছে। মা বাবা খেতে বসে গেছে, আমার খাওয়া শেষ হয়ে গেছে, আমি এবার যাব। ওই তো বসবে এবার সব, ও বাবা আর মানন জেঠু খাবে। ঠিক আছে চলো, টাটা টাটা, মা টাটা করে দাও। এই যে এরা দুজন এখন এখানে টিভি দেখতে বসেছে। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:10, এসছি তখন মোটামুটি 10টা বাজছে। এসে ইন্দ্রনীল আর বাপিকে খেতে দিলাম, দিয়ে জল ঢল ভরে এই জাস্ট ওপরে আসলাম। বাইরে এত তীব্র গরম, এসিটা চালিয়ে একটুখানি বসেছি, তারপরে ফ্রেশ হয়ে একবারে শোব। তো আজকে সারা দিন যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই মোমেন্টসগুলো, আমাদের নারুয়ার মজার ভিডিও টিডিও। তো আজকে সারাদিন খুব 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 মজা করেছি, অনেক দিন বাদে দিদির সাথে দেখা, ভীষণ গল্প টল্প আড্ডা, সারা দুপুর ধরে ঘুমও হয়নি, এবার ঘুমটা পাচ্ছি। আর কালকে সকাল সকাল তো আবার অফিস আছে, উঠতেই হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন আড্ডায়, আজকের মতন টাটা, গুড নাইট।